ভাবলাম কিছু নতুন করা যাক পালং সাগার গাজর দিয়ে এই কনকনের ঠান্ডায় নিয়ে এলাম অসাধারণ মজার ক্ষীরে ভরপুর নরম তুল তুলে এই সাপটার পিঠে শুনতে অবাক মনে হচ্ছে কিন্তু একদম নয় ঠিক শুনেছেন হ্যালো ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে তো শুরু করা যাক আজকের এই মজাদার রেসিপি এই রেসিপির জন্য প্রথমেই আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক লিটার দুধ দুধটাকে হাই হিটে একটু জাল দিয়ে নেব যখন দুধ গরম হয়ে আসবে তখন আমি দিয়ে এক বাটি থেকে একটু বেশি গ্রেট করে নেওয়া গাজর বাটি দুটোই একই ধরনের কিন্তু পাপটা বোঝানোর জন্য আমি এখানে বাটি একই বাটি ছোট বড় ব্যবহার করেছি তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন সহজেই এবারে দুধটা ফুটে আসা পর্যন্ত একটু নাড়তে থাকবো তলায় যেন দুধটা লেগে না যায় তারপরে আমরা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য গাজরটা যেন নরম হয়ে যায় তো আমরা এখন ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য এবার আপনি ঘরের অন্য কাজও করে নিতে পারেন ফিরে এলাম 10 মিনিট পর তারপরে আমরা এখানে নাড়তে থাকব যেন দুধটা একটু গাঢ় হয়ে আসে তো যখন আমরা গাঢ় হয়ে আসবে যখন এই রকম হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো যতটা পরিমাণ গাজর নিয়েছিলাম তার ঠিক অর্ধেক নিয়েছি কোরানো নারকেল কোরানো নারকেল আমি দিয়ে দিলাম সবটাই এই প্যানের মধ্যে তারপরে আমি দিয়ে দেবো এখানে ওয়ান ফোর্থ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি নিজের স্বাদ মতো আমি এখানে বাটিটার হাফ বাটি চিনি ব্যবহার করেছি দুই চামচ মতো দিয়ে দিলাম কিসমিস আর দিয়ে দেবো দশ বারোটা মতন কাজু কুচি করে নিয়েছি আপনি চাইলে কাজু আর কিশমিশ দিতেও পারেন নাও দিতে পারেন এই কনকনের ঠান্ডায় ঘিটা দেখুন কত জমে গিয়েছে দিয়ে দিলাম বড় চা চামচে দুই চামচ ভোরে ভোরে চামচটাকে ঘি দিয়ে দিলাম ঘি দেবার পর আবার আমি নাড়তে থাকবো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝে রাখবেন আর ঘি যদি আপনার পছন্দ না হয় অনেকে ঘি খেতে পছন্দ করে না সেটাও আপনি স্কিপ করতে পারেন এই ক্ষীরটা তৈরি করার জন্য খুব ভালো করে নাড়তে থাকতে হবে আর তলা থেকে খুব ভালো করে নাড়বেন সাইডের যেগুলো লেগে আছে ক্ষীরের ওইগুলোকে একটু টেনে টেনে নিয়ে আসবেন মাঝখানে আর নাড়বেন মাঝে মাঝে নাড়বেন একবার করে কমিয়ে দিয়ে কাজে চলে যাবেন একদম এখানেই থাকতে হবে এর কোনো মানে নেই আর খুব সহজ বান বন্ধুরা এটা বানানো হ্যাঁ ভয়ের কিচ্ছু কারণ নেই আমাদের যে রসটা দেখছেন এই প্যানের দুধ ক্ষীরের মধ্যে এটাকে আমি একটু শুকিয়ে নিব তো আমাদের দেখুন আপনারা কি কীরকম হয়েছে দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে আর ঘরে অবশ্যই ট্রাই করুন আপনাদের খুব ভালো লাগবে এই পাটিসাপটা পিঠে এবং তার ভিতরে যে ক্ষীরটা বানাচ্ছি এটাও এখন আমি এই ক্ষীরের মধ্যে দিয়ে দেব এক পিঞ্চ মতো লবণ আর লবণটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দেওয়াটা দেখানো হয়নি মাফ করবেন ভিডিওতে আমি যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ ব্যবহার করি কি হয় লবণ ব্যবহার করলে মিষ্টির আর টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয় এখানে আমি দুই চামচ ভোরে ভরে কন্ডেন্স মিল্ক দিচ্ছি এটাও আপনি স্কিপ করতে পারেন আপনার ঘরে থাকলে দেবেন না থাকলে না দেবেন তবুও খুব ভালো লাগবে আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি কোনো অসুবিধে নেই তো আমরা এখন কন্টেন্স মিল দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নেড়ে নেবো তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন কিন্তু কমেন্ট অবশ্যই করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে এই ক্ষীরের মধ্যে যে এক্সট্রা একটু রস ছিল সেটাকে আমি শুকিয়ে নিয়েছি যখন এই পর্যায়ে আসবে তখন আমরা চুলো রসটা বন্ধ করে এটাকে নামিয়ে রেখে দেব ঠান্ডা করার জন্য একটা চওড়া পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এই ক্ষীরটাকে গাজরের আর নারকেলের ক্ষীর ঠান্ডা করার জন্য এই ক্ষীর বানিয়ে আপনি যদি এমনি এমনি খেতে চান তবুও খুব ভালো লাগবে তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো এই ক্ষীরটা এবার আমরা চলে যাব ব্যাটার বানানোর প্রসেসে এখন আমরা কি করব নিয়ে নিলাম এক মুঠো পালং শাক পালং শাকের মধ্যে যে ঘাস লতা পাতা থাকে আগাছা থাকে সেগুলোকে সরিয়ে দিতে হবে এভাবে আপনারা বেছে নেবেন আর তারপরে আমরা এর মধ্যে থেকে যে ভালো ভালো পাতাগুলো আছে সেগুলোকে নিয়ে নিলাম হাতে এইভাবে একটা করে ধরবেন ডাটাগুলো নিচের দিকে থাকবে আর ওপর দিকে পাতা ভালোভাবে এটাকে ধরে রাখবেন হ্যাঁ পাতার কারণ আমি ডাটার যে নিচের অংশটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দেব। তো এরকম করে ধরে নেবেন পাতাগুলোকে তারপরে কাঁচি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি ডাঁটাগুলোর কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হবে একটা মিক্স সবজি করে নিতে পারেন এটা খুব টেস্টি লাগবে তো আমি এইভাবে পাতাগুলো কিছুটা কেটে নিয়েছি দিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম সবগুলো পালং শাকের পাতা কিন্তু এইভাবে আমরা পরিষ্কার করে নিব দিয়ে সবগুলো পালং শাক আমাদের ঘাস পাতা সরিয়ে দিয়ে ডাটাগুলো কেটে নিলাম এবার আমরা এই পাতাগুলোকে ধুয়ে নিব এবারে আমাদের ধুয়ে নেওয়া পালং শাকগুলোকে আমরা একটু হালকা সিদ্ধ করে নেব দুই মিনিটের জন্য তো প্যানের মধ্যে গরম পানি গরম করার জন্য পানি বসেছিলাম তো পানিটা গরম হয়ে আসলে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি তো দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দুই মিনিটে পালং শাকগুলো খুব নরম হয়ে এসেছে এখন আমরা একটা ছাঁকনার মধ্যে উঠিয়ে নেবো পালং শাকগুলো তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে এর একটা পিউরি বানিয়ে নিতে হবে মিক্সার জারের মধ্যে পালং শাকটাকে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে আমরা একটা বড় পাত্র নিয়ে নিলাম এবার আমরা ব্যাটার বানিয়ে নিব একটা ছাকনা নিয়ে নিলাম ছাকনার উপরে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো যতটা ময়দা তার অর্ধেক দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ তারপরে এটাকে চেলে নিতে হবে এই আটাটাকে তো আমরা যখন চাল চেলে নেব তখন দেখবেন গোটা গোটা থাকছে এটাকে আঙুল দিয়ে একটু ভেঙে দিতে হবে তারপরে আবার চেলে নিতে হবে কারণ আমাদের ব্যাটারটা তৈরি হবে একদম স্মুথ তাই আমি এরকম একটা বড় ছাকনার মধ্যে পাউডারটা নিয়ে নিয়েছিলাম দিয়ে এইভাবে চেলে নিলাম তো এটা করলে একটু বেশি ভালো হয় আর ব্যাটারটা তৈরি করতে তারপরে আমরা ছাকনার ওপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা পালং শাকটা সবটাই দিয়ে দিব আর তার মধ্যে বাটিটা ধুয়ে যেগুলো লেগে আছে এর মধ্যে একটু পানি দিয়ে এই ছাকনার ওপরে দিয়ে দিব। অনেক সময় কি হয় পালং শাকের মধ্যে একটু আঁচ থেকে যায় তো এইভাবে ছাকনায় যদি নিয়ে নিই তবে ব্যাটারের মধ্যে একটু আঁচ থাকবে না একদম স্মুথ ব্যাটার তৈরি হবে আর আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন এইভাবে চামচ দিয়ে একটু নেড়ে নেবেন দেখুন এই পালং শাকের মধ্যে থেকে একটু আঁচ বেরিয়েছে এটাকে আমরা সরিয়ে দিচ্ছি আর ছাকনার তলায় যে আমাদের ছেঁকে নেওয়া পালং সাংে পিউটি আছে সেটা আমি নিয়ে নিলাম আর তারপরে আমরা মিক্স করে নেবো এখন মিক্স করতে হতে পাতলা পাতলা করে একটা ব্যাটার তৈরি করতে হবে তো আমরা এখন অল্প অল্প করে পানি দেব। আর এটাকে নাড়তে থাকবো দিয়ে দিলাম চিনি এক চামচ আর মিক্স করতে থাকবো পানি দিয়ে অল্প অল্প করে পানি দেবেন কিন্তু একদম বেশি করে দেবেন না এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল এখানে সাদা তেল ব্যবহার করবেন সরিষার তেল ব্যবহার করবেন না তেল দেবার কারণে আপনার পিঠেটা কিন্তু একদিন পরেও গিয়ে নরম থাকবে আপনাকে খেতে অনেক ভালো লাগবে তো আমাদের একটু মিক্স করতে থাকবো আমরা এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে বেশিক্ষণ লাগবে না চামচ দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেবো পাতলা ব্যাটার তৈরি করে নেবো তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কি রকম হতে হবে এই ব্যাটারটা পাটি সাপটার জন্য পালং শাকের ব্যাটারটা আমাদের এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে চামচ দিয়ে দেখুন চামচের উল্টো দিকটা আমি ব্যাটারটা মাখিয়ে দেখালাম আর দেখা যাচ্ছে চামচের কালারটাও একটা লাইন টানা হয়ে গেল লাইনটা দেখার পরে আমি আঙ্গুল দিয়ে টানলাম লাইনটা একদম পাতলা আছে আর আমাদের একদম ঠিকঠাক তৈরি হয়েছে তো আমরা এখন এটাকে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য আপনি যদি চান তো ইনস্ট্যান্ট করতে পারেন কোনো অসুবিধে নেই রেস্টে রাখলে একটু ভালো হয় আমরা দশ মিনিট পরে চলে এলাম এবার পিঠে বানানোর প্রসেসে জন্য আমি নিয়েছি নন প্যান দিয়ে দিলাম কয়েক ফুটা সাদা তেল তো সাদা তেল দেওয়ার পরে একটু ব্রাশ করে নিয়েছি তারপরে টিস্যু পেপার দিয়ে হালকা হাতে এইভাবে একদম খুব বেশি চাপাচাপি নয় হালকা হাতে তেলটাকে মুছে নিলাম তারপরে ব্যাটারটাকে আরেকবার মিক্স করে চা গোল চামচের মধ্যে নিয়ে এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে মাঝখানে চামচে ভর্তি করে আমি নিয়েছিলাম সবটাই দিয়ে দিলাম প্যানের উপরে তারপরে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে নিবে দেখুন কত সুন্দর গোল হয়ে গেল এখন আমরা কী করবো এটাকে ঢাকা দিয়ে দেব পিঠেটাকে দশ সেকেন্ডের জন্য এর থেকে বেশি নয় এটাকে কুক হওয়ার জন্য তো আমরা ঢাকা দিয়ে দিচ্ছি দশ সেকেন্ডের মধ্যে দেখুন ঢাকনার উপরে ঘাম ছুটে এসছে তার মানে আমাদের একদম পিঠের একদম কুক হয়ে গেছে সুন্দরভাবে আর ধারগুলো দেখুন পিঠের চারিধার উঠে গিয়েছে তার মানে বুঝতে হবে আমাদের পিঠেটা তৈরি হয়ে গেছে এখন আমরা কি করব আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি উঠে গিয়েছে চামচটা দেখা যাচ্ছে তলায় কতটা পাতলা হয়েছে আর এত সুন্দর লাগবে এই পিঠেটা আপনাদের কি বলবো ঘরে অবশ্যই ট্রাই করুন খুব ভালো লাগবে আর আমি তো তৈরি করলাম খাইয়েছি বাড়িতে সবাইকে ভালো লেগেছে এবং আমার বাইরে যারা গেস্ট আছে তারাও খেয়েছে তাদেরও খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করলাম নিশ্চয়ই আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আরও তিনটে ভিডিও আছে পিঠের আপনারা দেখতে পারেন আপনাদের খুব ভালো লাগতো তো আমাদের যে ক্ষীরটা তৈরি করা ছিল সেই ক্ষীরটা এক সাইডে আমরা দিয়ে দিলাম লম্বা ভাবে এইভাবে দিয়ে দেবেন আর খুব বেশি দাবাদাবি করা যাবে না পিঠে আমরা এক পাশ থেকে এবারে কি করব এইভাবে আস্তে আস্তে করে ভাঁজ করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে নিব দেখুন কত সুন্দরভাবে পালং পালং গাজর দিয়ে পাটি আমাদের তৈরি হয়ে গেল তা আমরা এখন এটাকে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো পাটিসাপটা পিঠে আমি ঠিক একইভাবে তৈরি করে নিব আর সবগুলোই পিঠে আমার এইভাবে সুন্দর সুন্দর তৈরি হয়েছে আবারও বলছি ঘরে ট্রাই করুন আপনাদের খুব ভালো লাগবে আমার আজকের পালং সাগার গাজর দিয়ে সাপটার এই মজাদার পিঠে আপনাদের যদি ভালো লাগে তবে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই ভিডিওটি শেয়ার করা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেটাও ফ্রিতে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই ভালো ভালো রেসিপি নিয়ে আসবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ